হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আমি এখন এই যে রেডি হয়ে নিয়েছি, আমি এক জায়গায় যাবো নিমন্ত্রণ বাড়িতে খেতে। চলো দেখাচ্ছি তোমাদের আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? আমি রেডি হয়ে গেছি, তো মা এখন রেডি হচ্ছে, শাড়ি পরছে। তো মা শাড়ি পরা রেডি হয়ে গেলে আমি এখন বেরোবো, ঠিক আছে? এই যে বন্ধুরা দেখো, আমরা এখন একটা অষ্টম প্রহরে আমাদের গ্রামেতেই খেতে যাচ্ছি। সেই যে আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। এই যে সারি সারি ধান জমি, এদিকে এখন সব বাড়ি ঘরগুলো তৈরি হচ্ছে। এখানে সব বাড়ি টাড়ি ছিল না, একটা একটা করে তৈরি হচ্ছে। এই যে এখানে একটা, এই যে বন্ধুরা দেখো এটা মন্দির। এখানে অষ্টম প্রহর হচ্ছে, লোকজন আছে, আমরা এই ব্যাচে বসতে পারিনি, ভিড় হয়ে গেছে। ওই দূরে মা বসে আছে আমার। সব তোলা হবে প্যানগুলো ভিজে, এগুলো জামা কাপড়গুলো এখন তুলবো, মা তুলছে দেখছি। ওই যে ওই দূরে খাওয়ানো হচ্ছে, ওই দূরে আমাদের আগ গাছ। আমার ছেলে বৃত্তি পরীক্ষা দিতে গেছে, তো এখন আসেনি। ও আসলে ও আর ওর বাবা খেতেই যাবে, আমরা খেয়ে চলে এসেছি। এই যে আমার ছেলে বৃত্তি পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসছে, এখন বাজে 2:30 চলে এসছে। আরও এক জায়গায় নিমন্ত্রণ ছিল, আমাদেরকে দু জায়গায় নিমন্ত্রণ ছিল, তো ওরা ওইটা সামনে হবে বলে ওইতে স্কুলের ওখান দিয়ে আস্তে আস্তে তোর তারা সেখানেই খেয়ে চলে এসছে। বাবা পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। কত পাবে? 100 পাবে? ভালো হয়েছে তো পরীক্ষা? আচ্ছা ঠিক আছে। এই যে বন্ধুরা, আমার রান্নাঘরে কিছু কাজ ছিল, তো সেই কাজগুলোকে সেরে আমি এসেছি। তোমরা অনেকেই বলেছো যে আমি শপিং করতে গেছিলাম, কিন্তু কি কি কেনাকাটা করেছি নাকি সেটা দেখাইনি, তো আজকে সেটা দেখাবো। এই যে আমি বাজার করেছি ঘাটালের কাসমো বাজার থেকে, ঠিক আছে? বিশেষ কিছু কেনাকাটা করিনি, যেটা করেছি সেটুকুই। এই যে দেখুন আমার ছেলের জন্য জামা, এরকমই নেবে। আর এই যে প্যান্ট, জিন্স টিন্স পরতে বেশি ভালোবাসে জন্য। আমার বহুদিন কিছু কেনাকাটা জন্য আমি কুর্তি নিয়েছি শুধু, এটা শাড়ি টাড়ি কিছু নেই। এই যে এই একটা কুর্তি, এমনি নর্মাল কুর্তি। এই একটা দেখুন, বেশি দামি না, বেশি দামি নিতে পারিনি, এটা একদমই নয়। আর এই জামাটার সাথে সাদা কামড়ে নরিনের বাবা তো কিছু নেয়নি, তো সামনে আমার দেওরের বিয়ে ছিল, বুঝতেই পারছেন যে অনেকদিন বহুদিন কিছু জামা টামা কেনা হয় না বলে আমি আরও তিনটে কুর্তি নিলাম, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা এখানেই আমি শেষ করবো। তো কেমন লামেন সাবস্ক্রাইব করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকু, এখানেই সমাপ্ত করলাম।
আমরা ছেলেটাকে একটু পড়াতে বসাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।